টিমের কথা চিন্তা করে আমার স্টেপ ডাউন করে যাওয়াটা উইল বি দ্য বেস্ট পসিবল থিং। ওকে, আচ্ছা, আমি যেটা আপনারা জানেন যে আমার আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল জাল ভাইয়ার প্রেসিডেন্টের সাথে, পাউন ভাইয়ের সাথে। তো আমরা অনেক ডিসকাশন করেছি সব কিছু, আমার সমস্যা কি, প্রবলেম ছিল কি, হবে সামনে সব কিছু নিয়ে। আর আমি একটা জিনিস ডিসাইড করেছি, যেটা আমি নিজের থেকে ওনাদেরকে বলেছি, এটা রিজনও দিয়েছি, যে আমি ফ্রম টুডে আই উইল স্টেপ ডাউন অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই ক্যাপ্টেন। আমার কাছে মনে হয় যে ইঞ্জুরি একটা একটা ইস্যু, যে আমার এই মুহূর্তে আমি ইঞ্জেকশন দিয়ে এসেছি, বাট ওই ইঞ্জেকশনগুলোও কিন্তু অলমোস্ট হিট অ্যান্ড মিসের মতো। ওই ইঞ্জুরি নিয়ে আপনাকে জালবে আপডেট করবে। আমি আমার প্রবলেমগুলো ওনাদেরকে বলেছি। আমার কাছে মনে হয় যে ফর দ্য টিম, আমি সবসময় একটা কথা বলি যে ওভার এনিথিং এলস আই হ্যাভ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ থট অ্যাবাউট দ্য টিম ফার্স্ট। আর আমার কাছে মনে হয় যে টিমের কথা চিন্তা করে আমার স্টেপ ডাউন করে যাওয়াটা উইল বি দ্য বেস্ট পসিবল থিং। আমি এর মধ্যে আমরা একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেছি আজকে, ওনাকেও আমার মেসেজটা আমি দিয়েছি, উনিও বুঝেছেন, উনি আমাকে বুঝে উনি যা বলার আমাকে খুব সুন্দর করে বুঝে বলেছেন। বাট মেইন টপিক হলো এটা যে আমার কাছে মনে হয় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য টিম আই শুড স্টেপ ডাউন অ্যাজ আ ক্যাপ্টেন অ্যান্ড কনসেন্ট্রেট অ্যাজ আ প্লেয়ার অ্যান্ড ট্রাই টু গিভ মাই বেস্ট হোয়েন এভার দ্য অপরচুনিটি কামস। আর ইঞ্জুরি নিয়ে যে কথাগুলো আপডেট আছে, আমি শিওর জাল ভাইয়ের সাথে, আমার সাথে, পাউন ভাইয়ের সাথে কথা হয়েছে, মেডিকেল ডিপার্টমেন্টেরও কথা হয়েছে, আমরা যখন উপরে ছিলাম ওদের সাথে ফোনে কথা বলেছি। সো জাল ভাই ক্যান এক্সপ্লেইন, আপনাকে বলবে যে কি আপডেট আছে।